আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভালো আছেন। আমরা অনেকেই কম বেশি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে ঝামেলায় থাকি, যেমন ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, আবার অ্যাকাউন্টটি হ্যাকও হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। আর এসব সমস্যার সমাধান হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রানিং ভেরিফাই করে নেওয়া। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রানিং ভেরিফাই করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। আপনি যদি আপনার ফোন দিয়ে কাজটি করতে চান, তাহলে অবশ্যই ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সেটি ডেস্কটপ সাইট করে নেবেন। আর অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে রাখবেন। এভাবে ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করলে অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে 100%। সো প্রথমে চেক করে নিন আপনার অ্যাকাউন্টে প্রাইমারি জিমেল অ্যাড করা আছে কি না, যদি না থাকে অবশ্যই অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রাইমারি জিমেল অ্যাড করা আছে। ওকে, এখন আপনার একটি কাজ করতে হবে। কাজটি হলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। চেক করার পর এরকম একটি লিঙ্ক পাবেন, লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি ব্রাউজারে এসে পেস্ট করে এন্টার চাপবেন। এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু স্ক্রোল ডাউন করবেন। তো এখানে সব কিছু ডিটেলস বলা আছে যে আপনি কী কী ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে পারবেন। নিচে যাওয়ার পর এখানে সোর্স ফাইল মানে ডকুমেন্ট আপলোড করার জন্য একটি সিস্টেম পাবেন। তো এখানে সোর্স ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন এবং কিছুক্ষণ সময় নেবেন আপলোড হওয়ার জন্য। তো এরপর আপনি সেন্ড অপশন আছে, সেন্ড ক্লিক করে দিবেন। তো এখানে সেন্ড ক্লিক করার পর আপনি যদি ডেভেলপার মোড রেজিস্টার না করে থাকেন, তাহলে এখানে বলবে রেজিস্টার করার জন্য। তো আপনি ডেভেলপার মোড রেজিস্টার করার জন্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যে দেখেন উপরে সার্চ বাটনের পাশে গেট স্টার্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে রেজিস্টার করার অপশনটি চলে আসবে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে হবে। তো আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটা হুবহু বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে যদি আপনার জিমেল অ্যাড করা থাকে, তাহলে জিমেলটি এখানে দেখা যাবে এবং এখানে নিচে আই এগ্রি টু রিসিভ এটা টিক মার্ক করে কনফার্ম ইমেলে ক্লিক করে দিবেন। তো এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনি আদার্স অপশনটা সিলেক্ট করে কমপ্লিট রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করে দিবেন। আপনার ডেভেলপার মোড রেজিস্টার হয়ে গেছে। এখন আপনি সেই লিঙ্কটি আবার কপি করবেন, দেন আবার পেস্ট করে দিবেন। পেস্ট করে সার্চ করবেন, দেন স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করে আবার সোর্স ফাইলে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটি বসিয়ে দিবেন। তারপর আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার ডকুমেন্টটি সাবমিট হয়ে যাবে এবং 48 ঘন্টার মধ্যে রিভিউ হবে এবং জানিয়ে দেওয়া হবে যে আপনার আইডেন্টি কনফার্মেশন হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার আইডেন্টি ভেরিফিকেশন করবেন। আপনার আইডি ভেরিফিকেশনের পরে আপনি আইডি কখনো লক হবে না, ডিজেবল হবে না, আবার যদি হ্যাকও হয়ে থাকে তাহলে ওটা থেকে খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটু হলেও উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।